তো নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো সবাই ভালো গেছো বছরের শেষ দিক একদম চলে এসেছে সেজন্য এখন যা চাকরি আসছে মোটামুটি সব দু হাজার চব্বিশেরই চাকরি আসছে এই চাকরিটাও দু হাজার চব্বিশের যেখানে স্মার্ট মিটার ইনস মানে ইনস্টলিংয়ের চাকরি কিন্তু ভিডিওর প্রথমে আমি একটা কথা বলে দিতে চাই এই যে চাকরিটা এটা কিন্তু কোনো রকম কোনো গভর্নমেন্ট চাকরি নয় ঠিক আছে এইগুলো কিন্তু কোনো রকম কোনো গভর্নমেন্ট চাকরি নয় এগুলো টোটালি তোমাদের ভেন্ডার পেরোল বা কোম্পানি পেরোল জব হয়ে থাকে কাজ কী করতে হবে সেগুলো আমরা সমস্ত কিছু ভিডিওতে বলবো এবং ভিডিও ভিডিওর প্রথমে বলে রাখছি যারা আইটিআই করেছ তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ঠিক আছে এটা আছে সুবর্ণ সুযোগ আছে তো যারা যারা ইন্টারেস্টেড থাকবে তারা যারা পুরো ভিডিওটি দেখো এবং একটা কথা বলে রাখি দু হাজার চব্বিশ চলেছে তাই বলে এমন নয় যে দু কোনো ভ্যাকেন্সি নেই দু হাজার তেইশের তিরিশ তারিখ পর্যন্ত লাস্ট ইন্টারভিউ হয় তোমরা মোটামুটি জানো বিভিন্ন চাকরি সংস্থানে তো সেই সব চাকরিগুলোর কিন্তু মানে সেই সব চাকরিগুলোও কিন্তু এখনো ছাড়া হয়নি যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স একটা আসবে তোমরা দেখে নিও যাদের ইমিডিয়েটলি দু থেকে একটা ভ্যাকেন্সি বা দু থেকে ভালো কাজের দরকার তারা ওগুলো দেখতে নইলে স্মার্ট মিটার ইনস্টলিং এখানে যে স্যারের নাম্বার থাকবে তোমরা স্যারের নাম্বারে ফোন করো না হোয়াটসঅ্যাপ করো কারণ এটার ইন্টারভিউ সব টেলিফোনিক হবে যেগুলো ভিডিও প্রথমে আগে বলে রাখা হচ্ছে সেগুলো বলে রাখছি এটার ইন্টারভিউ হবে টেলিফোনিক এবং তোমাদের এইটা কিন্তু শুরু হতে হতে পনেরো তারিখ অথবা পাঁচ তারিখ কিন্তু তোমাদের হয়ে যাবে চলুন ভিডিওটি শুরু করা যাক কোনো ভিডিওটি দেখে নেবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে দুটোকে একটু সাবস্ক্রাইব করে দেবে মানে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে আমাদের নিচে ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের গ্রুপের লিংক দেওয়া রইলো তোমরা ইচ্ছা মতো জয়েন করে দেও চলো এবার ভিডিওটি শুরু করা যায় সম্পূর্ণ স্ক্রিনের মধ্যে লিখে লিখে বোঝাবো তো বন্ধুরা একদম মানে স্ক্রিনের ওপর চলে এসেছে দেখো বেশিক্ষণ টাইম নেবো না চার মিনিট পাঁচ মিনিটের টাইম নেবো তো পুরো ভিডিওটা দেখো মন দিয়ে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো যেটা বললাম আচ্ছা এখানে অনেক কিছু লেখা নেই ঠিক আছে তো সেগুলো আমাকে আলাদা করে বলতে হবে সেজন্য একটু মন দিয়ে শুনবেন সমস্ত কিছু কিন্তু লেখা নেই প্রথমে বলে রাখি কাজের জন্য কোনো রকম কোনো ডোনেশান বা টাকা লাগে না তো যারা ইন্টারেস্টেড থাকবেন তারা আবেদন করতে পারেন এবং অনেকে বলেন যে তারা তুমি যে যেগুলো যাও সেগুলো টাকা লাগে দেখো মাঝে মাঝে কমিউনিটিতে কিছু পোস্ট হয়ে যায় কিন্তু আমার ভিডিও থেকে কিন্তু কোনো দিন কোনো টাকা পয়সা লাগে না কমিউনিটির পোস্ট সেগুলো আবার ডিলিটও করে দেওয়া হয় তাই ভালো করে পড়ে নেবেন অ্যাকচুয়ালি এখানে স্যালারিটা আমার মনে হয় অনেকটা বেশি আছে মানে আধাস প্রফিট ছাড়াও যে স্যালারিটা যেটা দেওয়া হচ্ছে মানে সিটিসি বা ইনকে মানে ইন হ্যান্ড সেটা অনেকটাই আমার মনে হয় বেশি আছে ঠিক আছে তো যে কোন এটি কোনো সরকারি চাকরি নয় বা সরকারি মানে সরকারি কোনো রকম কোনো চাকরি নয় সম্পূর্ণ এটি প্রাইভেট জব প্রাইভেট জব এবং প্রাইভেট কোম্পানি জব আর যদি কেউ স্মার্ট মিটারের কাজ যদি কেউ না জেনে থাকে তাহলে বলে রাখি মানে আমাদের খুব তাড়াতাড়ি আসছে আমি জানি না কোথায় কোথায় চালু হয়েছে দু হাজার চব্বিশের জানুয়ারি মাস থেকে স্মার্ট মিটার ইনস্টলিং চালু হবে মানে আমাদের সবার বাড়িতে স্মার্ট মিটার লাগানো হবে ঠিক আছে তো এর জন্যই কিন্তু কর্মী প্রয়োজন এবং এই কর্মীটা কোথায় কোথায় প্রয়োজন এটা হলো আমাদের সর্বস্ত্র আগে জানতে হবে তো বলে রাখি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর নদীয়া বাঁকুড়া হুগলি হাওড়া দিনাজপুর উত্তর দিনাজপুর মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সব জায়গা মালদা বীরভূম বাঁকুড়া যত মানে আমার আমাদের বেঙ্গলে যত জেলা আছে সব জেলাতেই কিন্তু কর্মী প্রয়োজন হ্যাঁ তাই বলে এমন নয় যে প্রত্যেকটা জেলার ইন্টারভিউ একই দিনে হয়ে যাবে কারণ ভাই অনেক বেকার ছেলে আছো এবং সবাই আবেদন করলেও কিন্তু একবারে ইন্টারভিউ হবে না তো স্যারকে তোমাদের কী কী কীভাবে তোমাদেরকে পাঠাতে হবে মানে যে যেভাবে তোমরা পাঠাবে মানে সেই পাঠালেই কিন্তু তোমাদের এখানে হবে না এখানে একটা প্রসিডিওর আছে সেটা তোমাদেরকে পুরোটা ভালো করে দেখতে হবে বা তার আগে এখানে কারা কারা আবেদন করতে পারবে এবার সায় আসে আবেদনের এখানে তিনটে ধাপ আছে ঠিক আছে আবেদনের এখানে তিনটে ধাপ আছে আমি প্রথমে এক নম্বর ধাপে আসি মানে কারা মানে বিভিন্ন রকম ছেলের আবেদন করতে পারবে দেখো এখানে যোগ্যতা বলেছে উচ্চ মাধ্যমিক তার সাথে যদি যাদের আইটিআই আছে তারা এখানে আবেদন করতে পারো এই ইলেকট্রনিক্সের ওপর ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স সবাই এখানে আবেদন করতে পারো ইলেকট্রিক মানে ইলেকট্রিক্যালের ওপর এছাড়া যদি এটা যদি কারোর না থাকে যারা সিভিল সিভিল ছাড়া যে কোনো ট্রেডে ডিপ্লোমা অথবা বিটেক আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারো মানে সিভিল চলবে না এছাড়া যে কোনো ট্রেডে ডিপ্লোমা এবং বিটেক আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারো যদি মানে এটাও ধরো হলো না ঠিক আছে এখানে দেখ তুমি তো সব অর্ অর দেওয়া আছে মানে তিনটে অপশানই তোমাদের চলবে এবং সবাই লাস্ট অপশন যাদের ইলেকট্রিক্যালের কাজের পক্ষে কম মানে যাদের ইলেকট্রিক্যাল কাজের পক্ষে কমপক্ষে দু বছরের অভিজ্ঞতা আছে ঠিক আছে এবং থ্রি ফেস এবং সিঙ্গেল ফেজ এসে কাজ জানেন তারা এখানে আবেদন করতে পারেন মানে দেখুন এখানে তিনটে অপশান আপনাদেরকে দেওয়া হয়েছে প্রথমে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তার সাথে আপনি যদি আইটিআই করেন এবং আপনি ইলেকট্রিক্যালের স্টুডেন্ট হন বা ইলেকট্রনিক্সের স্টুডেন্ট হন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন নেক্সট আপনারা যদি সিভিল হয়ে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন না এছাড়া যে কোনো ট্রেড ধরো যে কোনো ট্রেড আমার ভিডিও দেখে থাকছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারো তোমরা যদি ডিপ্লোমা অথবা বিটেক করে থাকো ঠিক আছে ফ্রেশার এক্সপিরিয়েন্স দুজনেই চলবে ধরো তোমরা ইঞ্জিনিয়ারিংই করো নি ঠিক আছে ধরো তোমরা উচ্চ মাধ্যমিকও পাশ করো নি ধরো তোমরা কোথ কোনো জায়গা থেকে বাইরে থেকে ইলেকট্রনিক্সের কাজ শিখেছো মানে ধরো তোমরা দু বছর তিন বছর বিভিন্ন জায়গায় কাজ করেছো ইলেকট্রিকের ঠিক আছে এবং তোমরা থ্রি ফেজ এবং সিঙ্গেল ফেজের কাজ জানো তারা কিন্তু এখানে নির্বিধায় আবেদন করতে পারেন ওকে চারটে অপশন দেওয়া এই স্যার তিনটে অপশান দেওয়া হয়েছে আই থিঙ্ক বেটার ঠিক আছে তবে এখানে কিন্তু বাইক আবশ্যিক জরুরি এবার এটা কতটা জরুরি এখনও পর্যন্ত মানে কনফার্ম বলে দেওয়া হয়নি বাট বাইক আবশ্যিক এখানে লিখে দেওয়া হয়েছে হোক চল তোমাদের একটা জিনিস ভালো করে বুঝতে হবে এখানে তোমাদের যে স্যালারিটা দেওয়া হচ্ছে স্যালারি হলো ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা এটা সিটিসি আমি যদি ষোলো হাজার টাকাও মানে এখানে দেখো পি এখানে তো পিএপিএস নেই তো সিটিসি তার সাথে তোমার ফিউলস অ্যালাউন্স কিন্তু দেওয়া হবে তো এখানে তোমাদের তেল খরচা আলাদা করে দিয়ে তোমাদের স্যালারি হচ্ছে কিন্তু ষোলো হাজার থেকে বাইশ হাজার আমার মনে হয় যথেষ্ট বেশি তেল খরচা দিয়ে যথেষ্ট ভালো ঠিক আছে যদি প্রয়োজ যদি প্রয়োজনে অন্য জেলায় গিয়ে কাজ করতে হয় তাহলে কোম্পানি আবার থাকা খাওয়ার ব্যবস্থা দিচ্ছে মানে ফ্রি টোটালি ফ্রি দেবে থাকা খাওয়ার ব্যবস্থাটা সেই জন্য আমি থামবেলেও লিখেছি থাকা খাওয়ার ব্যবস্থা ফ্রি মানে দেখো তোমরা তোমাদের নিজেদের জেলাতেই কাজ করবে কিন্তু এবার ধরো কোম্পানির ইচ্ছা হলো যে তোমাকে অন্য জেলায় পাঠাবে ধরো আমি আজকে উত্তর চব্বিশ পরগনার ছেলে আমাকে পাঠাবে ধরো বাঁকুড়া আমার বাঁকুড়ায় কেউ নেই তখন কোম্পানি তোমাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থাটা ফ্রিটা প্রোভাইড করে দেবে আচ্ছা এবার তোমাদেরকে কী করে পাঠাতে হবে দেখো এখানে তোমাদের একটি স্যারের নাম্বার আমি দিয়েছি সিক্স টু নাইন জিরো টু ওয়ান সেভেন জিরো থ্রি এইট এই নাম্বারে পিডিএফ ফর্ম্যাটে বায়োডেটা পাঠাতে হবে দেখো কেউ যদি নর্মাল ফটো তুলে পাঠিয়ে দাও তাহলে চলবে না পিডিএফ ফর্ম্যাটে বায়োডেটা পাঠাতে হবে তারপরে তোমাদের পাঠানোর পর আরও কয়েকটা জিনিস এখনও পর্যন্ত জানতে হবে সেটা হলো তোমাদের নাম লিখতে হবে মানে সব একসাথে কিন্তু সব একসাথে লিখবে সব আলাদা আলাদা করে লিখবে না ফোন নাম্বার লিখবে জেলার নাম লিখবে এবং আরও একটা জিনিস লেখা নেই সেটা হলো তোমার লোকেশানটাও লিখে দেবে ঠিক আছে স্মার্ট মিটার ইনস্টলিং লিখতে হবে মানে তুমি কোন কাজের জন্য ইন্টারেস্ট সেটা কিন্তু তোমাকে লিখতে হবে কোনো কিছু জানার থাকলে সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে আপনি ফোন করতে পারবেন ঠিক আছে তবে একত্রিশ তারিখ এবং এক তারিখ বাদ দিয়ে ওই দিনকে সব জায়গায় ছুটি থাকে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন যোগাযোগ কিন্তু করে নেওয়া হবে এখানে তোমাদের এই চাকরিটা এসছে এডিকর পক্ষ থেকে এবং এখানে স্যার আছেন বিজয় কুমার স্যার ওকে ভিডিও আমি এখানে র্যাপ আপ করলাম তো কোনো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকমই ইউনিক ভিডিও আসতে চলছে দু হাজার চব্বিশ থেকে আই থিঙ্ক তোমরা জানো যারা আমার চ্যানেলে অনেকদিন ধরে যুক্ত আছে আমি বলেছিলাম যে তিন মাস ভিডিওতে একটুখানি উলট হতে চলেছে আমার ইউটিউবে একটুখানি ইউটিউব আমাকে বাস মেরেছে তো যাই হোক খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও আসতে চলেছে আঠাশে জানুয়ারি পর থেকে সরকারি প্রজেক্ট আসবে প্রচুর সরকারি প্রজেক্ট আটকে আছে এটা আমি ভিডিও পারছি না তো যাই বন্ধুরা চলাম একজন ভালো থাকবেন সুস্থ থাকবেন যা হিন্দ मातरम